গোবরডাঙ্গার প্রসিদ্ধ দেবীস্থান প্রসন্নময়ী কালী মন্দির। কয়েকশো বছরের প্রাচীন এই কালী মন্দির প্রতিষ্ঠার সঠিক দিনক্ষণ জানা যায় না, তবে প্রায় 200 বছর আগে গোবরডাঙ্গার জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের পুত্র জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই মন্দিরের কালীমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন বলে জানা যায়। সে সময় এই মন্দিরের খ্যাতি ছিল গোটা বাংলাতেই। এই প্রসন্নময়ী কালী দর্শনে মন্দিরে এসেছেন বিখ্যাত কালী সাধক রামকৃষ্ণ পরমহংসদেব। দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি দেবীও প্রসন্নময়ী কালী দর্শনে এসেছিলেন বলে শোনা যায়, যদিও এর সপক্ষে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের অভাব রয়েছে। তবে শাক্ত বিশ্বাসীদের কাছে এই প্রসন্নময়ী দেবী বিশেষ জাগ্রত বলে খ্যাত। আজকের প্রতিবেদনে সেই ঐতিহাসিক প্রসন্নময়ী কালী মন্দিরের কাহিনী। এই কালী মন্দিরের সম্মুখে পাথর বসানো বারান্দাযুক্ত দালানের একটি প্রশস্ত ঘরে শ্বেত পাথরের বেদিতে শিবের বক্ষের উপর দণ্ডায়মানা প্রায় 2.5 ফুট উচ্চতার কোষ্টি পাথরের অপরূপ দক্ষিণা কালিকা মূর্তি প্রতিষ্ঠিত। সব রূপী শিব শ্বেত পাথরে নির্মিত, দেবী সোনা ও রূপোর নানা প্রকার অলঙ্কারে ভূষিতা। এছাড়াও এই মন্দিরে শ্বেত পাথরের একটি গোপাল মূর্তি এবং কয়েকটি নারায়ণ শিলাও রয়েছে। প্রসন্নময়ী কালীমূর্তি এবং মন্দির নিয়ে নানা লোককথা গোবরডাঙ্গার বাতাসে ঘুরে ফেরে। জনমনে প্রশ্ন জাগে, এই দেবীর নাম প্রসন্নময়ী কেন? জমিদারদের রাজবাড়ির নামই বা প্রসন্ন ভবন কেন? কেনই বা জমিদার পরিবারের প্রতিটি পুরুষের নামের সঙ্গে প্রসন্ন শব্দটি যুক্ত থাকে? এর নেপথ্যে রয়েছে নানা কৌতূহল জাগানো কাহিনী। সেই কাহিনীর পাশাপাশি প্রসন্নময়ী কালী মন্দিরের ইতিবৃত্ত জেনে নেওয়া যাক গোবরডাঙ্গার প্রবীণ সমাজ ইতিহাস গবেষক পবিত্র মুখোপাধ্যায়ের কাছ থেকে। গোবরডাঙ্গার জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন জমিদার খেলারাম মুখোপাধ্যায়। খেলারাম মুখোপাধ্যায়ের দুই স্ত্রী, প্রথম স্ত্রীর নাম আনন্দময়ী দেবী এবং দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে দ্রৌপদী দেবী। আনন্দময়ী দেবীর একটি পুত্র সন্তান ছিল বৈদ্যনাথ নামে, কিন্তু দ্বিতীয় স্ত্রী দ্রৌপদী দেবীর কোনো পুত্র সন্তান ছিল না। এই পুত্র সন্তান না থাকার কারণে দ্রৌপদী দেবী যথেষ্ট বিষণ্ণ ছিলেন, দুঃখিত ছিলেন। জমিদার খেলারামবাবুও যথেষ্ট মনমরা থাকতেন। তারপর তারা উভয়েই মা কালীর স্মরণাপন্ন হন, মায়ের কাছে তারা প্রার্থনা করেন, দ্রৌপদী দেবী সন্তান লাভ করলেন, তার একটি পুত্র সন্তান হলো। এই পুত্র সন্তানের নাম রাখা হলো কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম রাখা হলো এই কারণের জন্যে যে মা কালী প্রসন্ন হয়ে তাদের এই সন্তান দিয়েছেন বলে তারা বিশ্বাস করলেন। সেই বিশ্বাস থেকে নামকরণ করা হলো কালীপ্রসন্ন। এবং শুধু কালীপ্রসন্ন নয়, তিনি একটা সিদ্ধান্তই করলেন বা একটা প্রথা তৈরি করলেন, সেটা হচ্ছে যে এই জমিদার মুখোপাধ্যায় জমিদার বংশে যেসব পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তারা সকলের নামের সঙ্গে, তাদের সকলের নামের সঙ্গেই প্রসন্ন শব্দটি যুক্ত থাকতে হবে। এই কারণের জন্যেই তার পরবর্তী প্রজন্ম যত পুত্র সন্তান এই বংশের জন্মগ্রহণ করেছে তাদের সকলেরই নামের সঙ্গে প্রসন্ন শব্দটি যুক্ত করা হয়েছে। পরবর্তীকালে তার ছেলে কালীপ্রসন্ন সেই মন্দিরটিকে সংস্কার ইত্যাদি করেন এবং 1229 সালের চৈত্র সংক্রান্তির দিন সেই মন্দিরে মাতৃমূর্তি অর্থাৎ কালীমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন। কিন্তু এই কালী মূর্তি পাওয়া সম্পর্কে বহু জনশ্রুতি আছে বা নানান কাহিনী প্রচলিত আছে। অনেকে বলে থাকেন যে এই মূর্তি যে পাথর সেটা পাওয়া গিয়েছিল যমুনা নদীতে, কেউ বলেন চারঘাটের কাছে সেখানে পাওয়া গিয়েছিল, তারপরে সেই পাথর তুলে এনে কাশীর একজন খোদাইকর বা শিল্পীকে দিয়ে সেই মূর্তি নির্মাণ করা হয় এবং সেই মূর্তি ওখানে প্রতিষ্ঠা করা হয় এবং মহাদেবের দিয়ে শ্বেত পাথরের মহাদেবও তৈরি করা হয়। এইরকম নানান জনশ্রুতি এখানে আছে। এই কালী মন্দিরে বহু বিশিষ্ট ব্যক্তি এসেছেন বলে জানা যায়, যেমন
দক্ষিণেশ্বরের কালী মন্দিরের তিনি বিখ্যাত শ্রীরামকৃষ্ণদেব এই কালী মন্দিরে এসেছিলেন বলে জানা যায়। তিনি কালী মন্দির দর্শন করেন, খুলনা থেকে ফেরার পথে কালী মন্দির দর্শন করে তিনি হাবড়াতে গিয়ে রাত্রি যাপন করেছিলেন বলে জানা যায়। আবার জনশ্রুতি আছে যে রানী রাসমণি অনেক এখানে এসেছিলেন ইত্যাদি ইত্যাদি। কারণ রানী রাসমণির ক্ষেত্রে আসার একটা ব্যাপার ছিল, রানী রাসমণির যিনি দেওয়ান অতীত পবন সিংহ তার বাড়ি হচ্ছে গোবরডাঙার কৈ, সুতরাং তার পক্ষে গোবরডাঙা আসা খুব একটা অসম্ভব নয়। কিন্তু এর ঐতিহাসিকতা সম্পর্কে কেউ কেউ প্রশ্ন করেন বা সন্দেহ প্রকাশ করেন, কিন্তু উল্লেখ পাওয়া যায় যে তিনি এসেছিলেন। সুতরাং এখানকার অনেকে মনে করেন বা অনেকে দাবি করে থাকেন যে গোবরডাঙা মন্দির দেখেই দক্ষিণেশ্বর মন্দির গিয়েছে, এর ঐতিহাসিকতা সম্পর্কে নানান মন্দির নানান মত আছে। এই মন্দিরে দেবীর নিত্য অন্নভোগ ও সন্ধ্যারতির আয়োজন হয়। এছাড়াও প্রতি পয়লা বৈশাখ, শারদীয় অষ্টমী তিথি এবং কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মন্দিরে সাড়ম্বরে পূজাপাঠ এবং প্রতি শনি মঙ্গলবার বিশেষ পুজোর আয়োজন থাকে। শনি ও মঙ্গলবার অনেকে দেবীর কাছে মানসিক করেন এবং মানত শোধ করে পুজোও দেন। কেউ কেউ মন্দির প্রাঙ্গণের দুপাশের গাছে নিজের মনস্কামনা পূরণের জন্য ঢেলাও বাঁধে। আগেকার দিনে মানত অনুসারে অর্থ বস্ত্র অলংকার দানের পাশাপাশি পাঠাবলির চলও ছিল। প্রসন্নময়ী কালী মন্দির প্রাঙ্গণের দুপাশে উত্তর দক্ষিণে বিস্তৃত দুটি সারিতে পূর্বমুখী ছটি এবং পশ্চিমমুখী ছটি মিলিয়ে মোট ১২টি শিব মন্দির রয়েছে। এই দ্বাদশ শিব মন্দির আটচালা গঠন রীতিতে তৈরি এবং এর প্রতিটি মন্দিরেই গৌরীপট্র সহ শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। নিত্য পূজা ছাড়াও প্রতি বছর ফাল্গুন মাসে শিবরাত্রি এবং চৈত্র মাসে গাজন উৎসব উপলক্ষে পুজো পাঠের চল রয়েছে। মন্দির প্রাঙ্গণে একটি উল্লেখযোগ্য প্রথা আজ আর নেই। বাংলা নববর্ষের প্রথম দিনে গোষ্ঠ উৎসব উপলক্ষে এখানে গরু ও শুকরের লড়াইয়ের আয়োজন হতো। প্রায় ১৬০০ বছর আগে এই প্রথাটি বন্ধ হয়ে গিয়েছে।